আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার এই চ্যানেলে মূলত আমি হচ্ছে সিপিএ মার্কেটিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছি আপনাদের সুবিধার্থে। আপনারা এখান থেকে আশা করছি ভালো কিছু ইনকাম করতে পারবেন। আজকেও আমি নতুন একটি ভিডিও করব, কিভাবে সিপিএ মার্কেটিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং ফ্রিতে করতে পারি। অনেক ভালো একটা সাইট দেখাবো ইনশাল্লাহ। তো আপনাদের প্রথমে যেটা করতে হবে, আপনাদের হচ্ছে সিপিএ অথবা অ্যাফিলিয়েটে মার্কেটিংয়ের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি যে কোনো জায়গায় মার্কেটিং করতে পারেন, যে কোনো অফার, নেটওয়ার্কের অফার নিয়ে কিন্তু আপনি মার্কেটিং করতে পারেন। ওকে, আচ্ছা, তো আমি দেখাবো অ্যামাজনের প্রোডাক্টটা কিভাবে আমরা মার্কেটিং করব। হ্যাঁ, তো আমি চলে গেলাম amazon.com এ। আপনাদের যদি অ্যামাজনে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি না থেকে থাকে তাহলে এই যে দেখেন amazon.com এ আসার পরে এই যে বিক্যান অ্যান অ্যাফিলিয়েট, এখানে ক্লিক করে খুব সহজে বাংলাদেশ থেকে একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিয়ে নেবেন। ওকে, আচ্ছা, এখানে অ্যামাজনে আসার পরে এখানে দেখেন যে এই যে অলে আমরা ক্লিক করব। হ্যাঁ, অলে ক্লিক করার পরে এখানে আমরা অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছি। এই যে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখি আমি লিখি, আচ্ছা, ক্রিম ফর ফেস, আমি একটা ফেস ক্রিমের অ্যাড প্রমোট করব। আচ্ছা, এই যে দেখেন বেস্ট সেলারের এই অফারটাই কিন্তু আমি প্রমোট করব। হ্যাঁ, এটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এখানে কিন্তু আমি বিস্তারিত দেখতে পাচ্ছি, এখানে ছবি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে টাইটেল দেখতে পাচ্ছি, অ্যাবাউট প্রোডাক্টটার সম্বন্ধে জানতে পারতেছি, বিস্তারিত কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, এটা প্রোডাক্টের প্রাইস। হ্যাঁ, তো এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু অবশ্যই আমাদেরকে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। তো কিভাবে আমরা ফ্রিতে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারি, গুগল সাইট থেকে বা অন্যান্য সাইট থেকে আমরা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নিব। আর কিভাবে একটা ফ্রিতে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন গুগল সাইট থেকে, আমি হচ্ছে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা দেখে সুন্দরভাবে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, আমি এই প্রোডাক্টটার জন্য একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে রাখছি, তাহলে চলেন আমরা ল্যান্ডিং পেজটা একটু দেখে নিই। একটু লোডিং হচ্ছে। এই যে এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ, এখানে প্রিভিউতে ক্লিক করব। দেখেন প্রিভিউতে ক্লিক করার পরে কিন্তু আমার ল্যান্ডিং পেজটা আমি বিস্তারিত দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওখান থেকে ছবি নিয়ে আমি ছবি অ্যাড করছি, এখানে দেখেন গেট নাও আমি বাটন অ্যাড করে দিছি, এখানে ক্লিক করলে সরাসরি আমাদের অ্যামাজনের অফারে নিয়ে চলে যাবে। আচ্ছা, আপনারাও সেমভাবে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নেবেন। হ্যাঁ, আর এই যে দেখেন এখানে হচ্ছে আমি এই যে লিঙ্ক, এই যে এই লিঙ্কটা নিয়েই কিন্তু আমি শেয়ার করব। হ্যাঁ, আবার আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই, অনেকে আমাকে প্রশ্ন করছেন বা আমার হোয়াটসঅ্যাপে জানতে চাইছেন যে আসলে লিঙ্কটা কোথা থেকে আমরা নিব। তো দেখেন এটা কিন্তু খুব ইজি একটা ব্যাপার, এই যে আমি এই অফারটা নিব। হ্যাঁ, এই অফারটা দেখেন আমি ওপেন করছি। হ্যাঁ, তো আমি এটা আবার ব্যাকে চলে যাই, যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমি অনেকগুলো অফার দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেকগুলো অফার দেখতে পাচ্ছি। তো আমি যে অফারটা প্রমোট করতে চাবো স্বাভাবিকভাবে আমি সেই অফারটাতে ক্লিক করব। এই যে আমি এটাতে ক্লিক করলাম। হ্যাঁ, তো ক্লিক করার পরে একটু খেয়াল করেন, এখানে হচ্ছে এই যে গেট লিঙ্ক, এই গেট লিঙ্কে আমি ক্লিক করব। গেট লিঙ্কে ক্লিক করার পরে এই যে দেখেন যে এখানে আছে এই যে এই লিঙ্কটা কিন্তু আমরা কপি করব। হ্যাঁ, কপি করে আমরা রাখব। রাখার পরে এই যে আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলাম না, আমি কিন্তু এই যে দেখেন যে আমি একটু আগে দেখাইলাম যে আমি বাটনগুলো অ্যাড করছি, এই যে এখানে একটা, এই যে এখানে আমি অ্যাড করে দিছি আমার লিঙ্কটা, বা এই যে এখানে আমি বাটন অ্যাড করে দিছি, তো মূলত এখানেই কিন্তু আমার লিঙ্কটা অ্যাড করা আছে। হুম, এই যে দেখেন আমি ক্লিক করছি, এই যে অফারটাতে নিয়ে চলে আসলো, এই যে সে অফারটাতে নিয়ে চলে আসলো। হ্যাঁ, তাহলে আমি কি করছি যে এই যে অ্যামাজনের এই লিঙ্কটাকেই কিন্তু, এই লিঙ্কটাকেই কিন্তু হচ্ছে আমি এই ল্যান্ডিং পেজে অ্যাড করে দিছি। আচ্ছা, আপনারা সেমভাবে একটা ল্যান্ডিং পেজ করে আপনারা এই লিঙ্কটা অ্যাড করে দিবেন। ওকে, আচ্ছা, এখন আমরা কোন সাইটে আমাদের এই অফারটা প্রমোট করব সেই সাইটে চলে যাব। হ্যাঁ, সাইটে চলে যাওয়ার জন্য আমি এখানে একটা নিউ ট্যাব নিলাম, নিউ ট্যাব লেখার পরে আমি এখানে লিখব অ্যাড প্রসেড। ওকে, adprocess.com। হুম, তো adprocess.com এ আমি চলে আসলাম। আসার পরে হচ্ছে দেখেন এখানে আমি এদের হোম পেজে আছি এখন।
তো এখানে মূলত আমাদের অ্যাডটা প্রমোট করব। এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড প্রমোট করতে পারি আমরা, আর আমি কিন্তু আপনাদের সেই সাইটটাতে অ্যাড প্রমোট করে দেখাই। এই যে এখন যেটা দেখাবো এইটা কিন্তু অ্যামাজনের থেকে যে অফারটা নিচ্ছে, যে হেলথ অ্যান্ড বিউটি, এই অফারগুলো কিন্তু এখানে খুব ভালো সেল হয়। আমি কিন্তু এই জন্য এই অফারটা এখানে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, আপনাদের জন্য আগামী দিনগুলোতে খুব ভালো ভালো ভিডিও থাকবে আশা করছি। আপনারা সেই ভিডিওগুলো দেখে খুব উপকৃত হবেন। আর আমাদের আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর যারা অলরেডি করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। ওকে, আচ্ছা, এই হোম পেজে আসার পরে এখন দেখেন এখানে আমরা দুইটা বাটন পাচ্ছি, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে রেজিস্টার। তো আমরা রেজিস্টারে ক্লিক করব। ওকে, তো রেজিস্টারে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা একটা ইউজার নেম দিয়ে দিব। তো এখানে একটা ইউজার নেম দিতে হবে, আপনারা যে কোনো একটা ইউজার নেম দিতে পারেন। আর হচ্ছে অবশ্যই একটা ইউজার নেম ফেক নেম জেনারেটর থেকে, একটা ফিমেল নেম বা মেল নেমও দিতে পারেন। তো হচ্ছে ফেক নেম জেনারেটর থেকে ইউএসএ বা ইউকে এ ধরনের একটা দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা এখানে একটা মেইল নিয়ে নিব, 10 মিনিটস মেইল থেকে একটা মেইল দিয়ে দিব। ওকে, আচ্ছা, এই যে দেখেন আমি এই যে মেইলটা কপি করে নিলাম, কপি করে এখানে হচ্ছে আমি ইউজার মেইলটা এখানে দিয়ে দিলাম। ওকে, ইউজার নেম মেইলটা এখানে দিয়ে দিলাম আমি, হচ্ছে এখানে এই যে নেম এখান থেকে আমি একটা নেম দিয়ে দিব, ইউজার নেমটা দিয়ে দিব। আচ্ছা, এখন হচ্ছে এখানে আমরা পাসওয়ার্ড সেট করে দিব। হ্যাঁ, পাসওয়ার্ড আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে ফার্স্টেরটা দিবেন, বড় হাতের অক্ষর দিবেন, ফার্স্টের বড় হাতের দিবেন, তারপরে ছোট হাতের অক্ষর দিবেন, তা কিছু, তারপরে হচ্ছে আপনারা একটা সিম্বল দিয়ে দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন, দেওয়ার পরে কিন্তু পাসওয়ার্ডটা অ্যাড হয়ে যাবে। ওকে, আচ্ছা, আপনারা এভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড করে নেবেন। তারপরে এই যে রোবট না, আমি যে রোবট না, আমরা যে রোবট না এটা ভেরিফাই করে দিব। ওকে, আই অ্যাম এ নট রোবট ক্লিক করব। এখন লোডিং হচ্ছে, একটু লোডিং হওয়ার পরে এখানে আমরা সাবমিটে ক্লিক করব। ওকে, আচ্ছা, দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে যে সাকসেসফুল রেজিস্টার্ড। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব, লগ ইনে ক্লিক করি। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেল, এখন আমরা লগ ইনে ক্লিক করি, দেখি কি আসে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা আমরা লগ ইন করব। ওকে, তো এখন আমি হচ্ছে এখান থেকে যেহেতু আমাদের নেমটা দিছিলাম, আমি এই যে এতটুকু কপি করব বা মেইলটা কপি করব। ওকে, এখানে দিয়ে দিলাম, আর হচ্ছে আমার পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিব। ওকে, পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু দেখেন লগ ইন হয়ে গেছে। এই যে আমার এই যে ওয়েলকাম ব্যাক টু যে নেমটা দেওয়া আছে, এটা হচ্ছে আমরা প্রোফাইলটা এডিট করতে পারি এখান থেকে। ওকে, আমাদের প্রোফাইলটা কিন্তু কমপ্লিট। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে একটা অ্যাড ক্যাম্পেইন করব। ওকে, তো অ্যাড দেওয়ার জন্য এই যে এখানে আমরা পোস্ট অ্যান অ্যাডে ক্লিক করব। পোস্ট অ্যান অ্যাডে ক্লিক করার পর দেখেন এখানে কয়েকটা স্টেপ দেখাচ্ছে, পর প্রতিটা স্টেপকে কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ চলে যেতে হবে। ওকে, আপনারা হচ্ছে এই স্টেপগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল করবেন। ওকে, ফার্স্টে আমরা কি করলাম, এখানে আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে দেব, হেলথ অ্যান্ড বিউটি। ওকে, আমাদের ক্যাটাগরিটা কিন্তু সিলেক্ট করে দিলাম। এখন আমি গোতে ক্লিক করব। আমরা গোতে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের লোডিং হচ্ছে, আমাদের অ্যাডে নিয়ে চলে যাবে। এখন হচ্ছে আমাদেরকে একটা টাইটেল দিতে বলতেছে, আমরা হচ্ছে একটা টাইটেল দিয়ে দিব। ওকে, তো এখানে টাইটেল দেওয়ার জন্য আমরা আমাদের ল্যান্ডিং পেজে চলে যাব। হ্যাঁ, যে আমাদের ল্যান্ডিং পেজে চলে আসলাম, এই যে আমি এখান থেকে এতটুকু কপি করলাম বা হচ্ছে এই যে ক্রিম পর্যন্ত আমি কপি করলাম। ওকে, কপি করার পরে এই যে এখানে আমরা আসি, আমাদের টাইটেলটা কিন্তু এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের এই প্রোডাক্টটার প্রাইস কত ছিল। হ্যাঁ, তো আমাদের হচ্ছে এই প্রোডাক্টটার প্রাইসটা অ্যাড করে দিতে হবে। তো এই প্রোডাক্টের প্রাইস দেখার জন্য আমরা হচ্ছে গুগলে চলে যাই। যাওয়ার পরে এই যে দেখেন এখানে কিন্তু আমাদের প্রাইসটা আমরা পেয়ে যাচ্ছি, $17.78। ওকে, তাহলে এখানে আমি দিয়ে দিব প্রাইসটা 17.78। ওকে, এখন এখানে কন্ট্যাক্ট
নাম্বার চাচ্ছে, কন্ট্যাক্ট না দিলেও নাম্বার না দিলেও সমস্যা নাই। এখানে হচ্ছে আমাদের ইমেইল দিতে বলতেছে, অবশ্যই আমরা একটা ইমেইল দিয়ে দিব। ওকে, আপনারা হচ্ছে কিন্তু তখন টেম্পোরারি ইমেইল দিবেন না, আপনাদের পার্সোনাল একটা ইমেইল দিয়ে দিবেন। ওকে, তো আমি পার্সোনাল মেইলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে ওয়েবসাইট দিতে বলতেছে, ওয়েবসাইটটা দিয়ে দিব কোনটা, এই যে আমার হচ্ছে এই যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা কিন্তু কপি করে দিয়ে দিব। ওকে, আচ্ছা এই লিঙ্কটা আমি আগে শর্ট করে রেখেছিলাম, এখান থেকে কপি করে নিয়ে আমি শর্ট করে রেখেছিলাম শর্ট নাট দিয়ে, আপনারা হচ্ছে শর্ট করে নেবেন। ওকে, ওয়েবসাইটটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে স্ট্রিটটা দিতে বলতেছে, ওকে, তো স্ট্রিটটা দিতে বলতেছে, এখানে হচ্ছে আমরা দিব, ওকে, নিউ ইয়র্ক সিটি হচ্ছে ইউনাইটেড স্টেট, তো এখানে হচ্ছে ইউনাইটেড স্টেট নিউ ইয়র্কের। আচ্ছা এখানে আমরা একটু সার্চ দিই, দেখেন নিউ ইয়র্ক স্টেট লিস্ট, হ্যাঁ সার্চ দিব নিউ ইয়র্ক স্টেট লিস্ট। ওকে, আচ্ছা এই যে একটু দেখেন আমি কেন দেখাইলাম, এই যে নিউ ইয়র্কের যে স্টেটটা হচ্ছে এই যে দেখেন আলবানি, হ্যাঁ তারপরে বাফেলো, এগুলা কিন্তু, বাফেলো এগুলা কিন্তু নিউ ইয়র্কের একটা স্টেট। তাহলে আমি কোথায় অ্যাড দেব, এই যে এখানে আমি এখন লিখে দিলাম, এই যে দেখেন BUFFLO বাফেলো। ওকে, এই যে এটা কিন্তু আমি দিয়ে দিলাম। আচ্ছা UFFALO, ওকে হয়ে গেল। এখন দেখেন এই যে আমরা বাফেলো দিলাম না, এটার হচ্ছে আমাদের জিপ কোড বের করতে হবে। হ্যাঁ তাহলে এখানে আমরা সার্চ দিব বাফেলো জিপ কোড। আচ্ছা তাহলে বাফেলো জিপ কোড যখন সার্চ দিব তখন কিন্তু এই দেখেন অনেকগুলা চলে আসছে। হ্যাঁ তাহলে আমি প্রথমটাই দিয়ে দিব, বা এর মধ্যে যে কোনো একটাই দিলেই হলো। ওকে আমি একটা দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে দেখেন কান্ট্রি সিলেক্ট করতে হবে, হ্যাঁ কান্ট্রিটা অবশ্যই আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম। আর এখানে হচ্ছে আমাদের একটা ডেসক্রিপশন অ্যাড করে দিতে হবে। ডেসক্রিপশন অ্যাড করার জন্য আমি হচ্ছে আমার ল্যান্ডিং পেজেই চলে যাব, ল্যান্ডিং পেজে চলে আসি, দেখেন এখানে কিন্তু আমার ডেসক্রিপশনটা অ্যাড করা আছে, প্রোডাক্ট ডেসক্রিপশন। হ্যাঁ তো আমি এই প্রোডাক্ট ডেসক্রিপশনটা কপি করব, কপি করে এই আমার সাইটে চলে আসলাম, এসে কিন্তু এখানে দেখেন আমার প্রোডাক্ট ডেসক্রিপশনটা অ্যাড করা হয়ে গেল। হ্যাঁ তো এখানেও আমি লিঙ্কটা দিয়ে দিব। তো এখানে লিঙ্ক দেওয়ার জন্য আমি লিখলাম CLICK ক্লিক হেয়ার। আমি যেইভাবে লিঙ্কটা দিচ্ছি আপনারাও কিন্তু সেমভাবে লিঙ্কটা দিয়ে দিবেন। ওকে, এই যে এভাবে কিন্তু লিঙ্কটা দিয়ে দিবেন। ওকে, আমার লিঙ্কটা অ্যাড করা হয়ে গেল। এখন হচ্ছে আমার এখানে এই প্রোডাক্টের একটা ইমেজ অ্যাড করতে হবে। আমি তাহলে এখানে দেখেন ইমেজ আমি সেভ করে রেখেছিলাম, আমি এই প্রথম ইমেজটা অবশ্যই এখানে দিয়ে দিব। হ্যাঁ তো আমার ইমেজটা কমপ্লিট, ইমেজটা দেওয়ার পরে এখন হচ্ছে আমরা যে রোবট ভেরিফাই করব, আমি যে রোবট না এটা ভেরিফাই করলাম, আপনারাও সেম করে নেবেন, আমি যেভাবে করলাম সেমভাবে করবেন। ওকে, এখন আমরা কন্টিনিউ করব, দেখি কি হয়। আচ্ছা কন্টিনিউ করার পরে দেখেন এখন হচ্ছে আমাদের কিন্তু দেখাচ্ছে এই যে রিভিউয়ার লিস্টিং। হ্যাঁ এটা আমাদেরকে, আমার এদের এই অ্যাডটা কিন্তু দেখেন এখানে আমরা কি, আমাদের ক্যাটাগরি দেখাচ্ছে, টাইটেল দেখাচ্ছে, প্রাইস দেখাচ্ছে, আমরা কন্ট্যাক্ট নাম্বার দিইনি, ইমেইলটা দিছি, ওয়েবসাইট দিছি, হ্যাঁ কোথায় ক্যাম্পেইন করছি, দেখেন আমাদের সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে এখানে একটা ইউআরএল দিয়ে দিছিলাম এটাও কিন্তু দেখাচ্ছে। ওকে, তাহলে কিন্তু আমাদের অ্যাডটা পুরো কাজ কিন্তু কমপ্লিট। এখন আমরা কি করে দিব, এখানে আমাদের কোনো এডিট করার প্রয়োজন নয়, আমরা এখান থেকে কন্টিনিউ করে দিব। ওকে, কন্টিনিউ করলে কিন্তু দেখেন আমাদের অ্যাডটা কিন্তু এখন দেখাবে যে প্রমোট হয়ে গেছে। আচ্ছা তো আমাদের অ্যাডটা প্রমোট হলো কি না আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ দেখব। আচ্ছা আমাদের অ্যাডটা দেখার জন্য দেখেন আমরা এই যে ভিউ ইওর নিউ অ্যাড লিস্টিং এখানে ক্লিক করি। হ্যাঁ তো এখানে ক্লিক করার পরেই যে দেখেন, দেখি আমাদের অ্যাডটা আসলে প্রমোট হলো কি না এবং আমাদের অ্যাডটা আমাদের ট্রাফিক কেমন দেখতে পারবে।
এই যে এখন আমাদের অ্যাডটা এমন দেখাচ্ছে, এই যে এখানে টাইটেল দেখাচ্ছে, এখানে হচ্ছে প্রাইসটা দেখাচ্ছে, এখানে হচ্ছে আপনার আমাদের যে ওয়েবসাইটটা দিয়েছিলাম সেটা দেখাচ্ছে, এটা হচ্ছে জিপ কোড দেখাচ্ছে, দেখেন এখানে হচ্ছে আমাদের ইউআরএলটা দেখাচ্ছে। এখানে যদি ক্লিক করা হয় তাহলেই কিন্তু সরাসরি কি হবে আমাদের অ্যাডটা দেখতে পারবে, বা ট্রাফিক এখান থেকে কেনাকাটা করলেই কিন্তু আমাদের কমিশনটা চলে আসবে। ওকে, আশা করছি আপনারা এভাবে আমি যেভাবে দেখাইলাম এইভাবে কাজ করবেন, তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।